فات. কথা বুঝতেছেন? দুই বছর বয়স্ক যে ছেলেটাকে বাড়িতে রাখি গেল, এখন 15 বছর বিদেশ করার পরে ছেলেটার বয়স কত হইল? 17 বছর। এই 15 বছর পর্যন্ত ওই লোকটা বাড়ির সাথে আর কোনো যোগাযোগ নাই, সেখানে যাইয়া আওয়ারা হয়ে গেছে। 15 বছর পরে একদিন তার প্রিয় বাড়িতে একটা চিঠি দিয়ে গেছে, কিন্তু ছেলেটা বাড়িতে নেই। মহিলা চিঠিটা পিয়নের থেকে গ্রহণ করছে, কিন্তু এই মহিলা তো লেখাপড়া জানে না, তো ছেলের জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে ছেলে যখন বাড়িতে এসছে, তো চিঠিটা ছেলের হাতে দিয়া বুঝতেছে, বাবা পিয়নে আমাদেরকে একটা চিঠি দিয়া গেল, এখন কে বা কারা এই চিঠি দিল? আমাদের তো চিঠি দেওয়ার মতো কোনো লোক নেই। কেন জানি আমার মন বলতেছে, তোর বাপে কোনো এত বছর পরে কোনো স্মৃতি দিল নি তোর? একটু লিখেছ তো স্মৃতিটা কার কি দিল? তো ছেলে স্মৃতিটা 17 বছরের পোলা, মোটামুটি কিছু শিক্ষিত না, ম্যাট্রিক পাস, লেখাপড়া জানে তো। স্মৃতিটা খুলছে, খুলি পড়ি, মাকে বলতেছে, মা আপনি ঠিকই বলছেন, আব্বা ঠিকই। তো মা, তোর এত বছর পরে তোর আব্বা কেমনে সুমর্জি হলো, চিঠি দিল, কি লিখলো চিঠির ভিতর? তো ছেলে বলতেছে, মা আব্বা চিঠির মধ্যে লিখছে, আগামী মাসের 10 তারিখ সকাল 10টার সময় আব্বা চট্টগ্রাম এয়ারপোর্টে নামবে, আমাদের পক্ষ থেকে কেউ যেন যাইয়া আব্বাকে আগাইয়া নিয়ে আসি। তো মা বলতেছে, আলহামদুলিল্লাহ, দেরিতে হইলেও দেশে আসার পর আব্বার মূর্তি হয়েছে, তো অন্য কেউ আগে নিতে যাবে কেন? এখন তুই আল্লাহর রহমতে বড় হয়েছিস, 17 বছর বয়স, তোর তো বুঝেছে ম্যাট্রিক পাস করছ, এখন তুই আর পড়ে যাই তোর আব্বাকে আগে নিয়ে আসবি। ছেলে কয়, মা আপনি পাগল হয়েছেন, আমি আপারে চিনি না, আপা আমার চিনি, আমি আব্বাকে আগে নিয়ে আসবো কেন? তো মা কয়, ঠিক আছে, তুই এয়ারপোর্ট যাওয়ার সময় তোর বড় আব্বাকে সাথে করে নিয়ে যাবি, আমাদের দেশে দেখা কর। কি আপনাদের দেশে কয় বড় আব্বা? সেটাও বলে তোর জ্যাঠাকে সাথে করে নিয়ে যাবি, জ্যাঠাই তোর সাথে তোর আব্বাকে পরিচয় করাইয়া দিবে। ঠিক পরের মাসের 10 তারিখ সকাল ফজরের নামাজ পড়ি, দেখালো দুজন জনগণ রওনা হয়েছে চট্টগ্রাম এয়ারপোর্টে উদ্দেশ্যে। এয়ারপোর্ট এখান থেকে আপনাদের এখানে কাছে না? 11 নম্বর 15 নম্বর গেট পার হইলে তো সব মিলাইয়া 40-45 মিনিট সময় লাগে। এর মধ্যে দেখাবাসী যা জনগণ পৌঁছে গেছে মাত্র বাজে 7:30, এয়ারপোর্টে পৌঁছে গেছে। এখন সামনের দিকে আবার 2.5 ঘন্টা সময় রয়ে গেল না, এখন জ্যাঠা বুড়া মানুষ, এয়ারপোর্ট আরো কত দেখছে, এয়ারপোর্ট এবং তামাশা দেখার উনার শখ আছে নাই? কিন্তু এই বাচ্চা বলাটা তো আর এয়ারপোর্টে যায় না, এর কাছে শুনতে লাগতেছে কিছু যাত্রী এক দরজা দিয়ে ঢুকতেছে বিদেশ যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য, আর কিছু যাত্রী অন্য দরজা দিয়ে বাইর হচ্ছে বিদেশ থেকে আসছে যাত্রীরা। সুন্দর লাগতেছে আব্দুল করিম 17 বছরের ছেলে এয়ারপোর্টের গেটের সাথে আপনি হেলান দিয়ে দাঁড়াই আছে, মানুষজনের যাত্রীদের ঢুকা বাইর হওয়া দেখতেছে আর বাপের জন্য অপেক্ষা করতেছে। দেখা ওই এয়ারপোর্টের এক কোনায় যাইয়া বসি বসি বিশ্রাম করতেছে, এই বিশ্রামের মধ্যে চোখে ঘুম আসি গেছে, বসে বসে ঘুমাইতেছে, বসে বসে ঘুমায় না মানুষ? আমার তো ঘুমে হইল বসা, আমার কৃষ্ণকে শোয়া ঘুম খুব কম, আমি ইচ্ছা একদম গাড়ির সিটে বসে বসে ঘুমাই। তো জ্যাঠা বসে বসে ঘুমাইতেছে,
মনখান কি কেমনি আড়াই ঘন্টা সময় চলে গেছে আব্দুল করিম ১৩ করতে পারে। হ্যাঁ, ভিতরের দিক থেকে অর্ধবয়স্ক একটা মানুষ, চুল দাড়ি কিছু সাদা কিছু কালো, এয়ারপোর্টের ট্রলি আছে না, এই ট্রলির মধ্যে তিনটা লাগিস ভর্তি ট্রলি ট্রেলি বাইরের দিকে এসতেছে। এই ছেলে ওইটারে পাইছে সামনে পাই একবার, বাবারে তুমি কার পোলা তো জানি না, আমার একটু উপকার করো, আমার হাত দুইটা লাগিস তিনটা, এয়ারপোর্টের ট্রলি এর বাইরে আর নেওয়া যাবে না, এখন আমি তিনটা লাগিস কেমনে বহন করবো। ওই যে সামনে রাস্তা দেখা যেতেছে ওইখানে গেলে আমি সিএনজি টিএনজি গাড়ি টাড়ি পাবো, তুমি কষ্ট করি আমার একটা লাগিস একটু আলগাই ওই রাস্তা পর্যন্ত আমাকে পৌঁছাই দেওয়া না বলা, সুন্দর করে বলছে। কিন্তু ছেলেটা মুরব্বীর হুকুমটা মানা তো দূরের কথা, এমন জোরে ধমক দিল, বুড়া মিয়া কে তুমি, আমাকে কেন তোমার লাগিজ বহন করার জন্য বলতেছ, আমার কুলি মনে করছো এয়ারপোর্টে, আমার আব্বা আসবে বিদেশ থেকে কিছুক্ষণ পরে, আমি আব্বাকে নিয়ে আগে নিয়ে যাওয়ার জন্য আসি, তোমার কুলিগিরি করার জন্য আসি। মুরব্বী পড়ার কথা শুনি মুখের দিকে হা করি তাকাই গেছে, জবাব নেই, এরকম বেয়াদব বলা আপনাদের সমাজে মনে হয় নাই। এগুলার নাম হইল সুসন্তান, তোমার কথা কয় কি মায়ের টিকার আওয়াজ এরকম আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করা লাগে, একদিনও কোনো গ্যাপ নাই, আর কোনো কোনো দিন দুইটা তিনটাও থাকে, মাইকে আওয়াজ দুর্বল হইলে গলা বসে যায়। মাইকে আওয়াজ নাই বেটা, আওয়াজ ঠিক কর, মাইকে আওয়াজ যদি না টানে তাকে তাকে কথা বলা যায়, এতগুলো মেশিন এত বড় বড় মেশিন আমার তো মানে অপারেটিং ডিস্টার্ব, কথা বুঝতেছে, কম করলে হবে না। আপনাদের এলাকায় এরকম সুসন্তান মানা হয় নাই? দমক যে দিছে দমকের ফুটে ওই মুরব্বীকে কোনায় বসে বসে ঘুমাইতেছে মুরব্বী লাফাই, আমার বাতি জায়গা তো এমনি বেড়াইয়া বলা, যেখানে যায় সেখানে বেজাল একটা না বাজারে কার্পেটের বাসা হয় না, এখন এয়ারপোর্টের মধ্যে আজকে আবার কার সাথে বেজাল করতেছে, মাথার উপরের দিকে উঠে দেখে কি আমার ভাই না ভাই ছোট ভাই, উনি দেখা না উনি তো বড় ভাই, ঠিক আমার ছোট ভাই না, বাইরে যখন দেখছে বসার থেকে উঠে দিছে তো, কারণ মায়ের ফেটে ভাই বড় ধন জগা কাটি দুষ্কনি যেগুলা হয় ম্যাডামের কারণ, ঠিক না বেটি? ছোট ভাইরে যখন দেখছে ১৫ বৎসর পরে এক সেকেন্ড লাগে নাই চিনতে, চিনতে এক সেকেন্ড লাগে, বসার থেকে উচিত দিছে তো, যখন সামনাসামনি গেছে সেই বেলিও ইবে চিনতে দেরি হয় না, একবারে একবারে জড়াই ধরছে কুশল বিনিময় করতেছে,
বড় ভাই জিজ্ঞেস করে কি রে ভাই গেলি যে গেলি 15 বছর পর্যন্ত কোনো খোঁজ খবর নাই এটা কি করলি ছোট ভাই কয় যে ভাইয়া সেগুলো পরে বলবো আগে বলেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় ভাই কয় তোর সামনে তরুণ ছেলে যেটা দাঁড়ানো আছে এটা কে তুই চিনস এটা তোর কলিজার টুকরো আব্দুল করিম যেটাকে 2 বছর বয়স তুই বাড়িতে রাখি গেছিলি আল্লাহ রহমতে এখন 17 বছর হয়েছে বড় হয়েছে ম্যাট্রিক পাস করেছে এইবার দেখা ভাতিজার দেখে গুলি দাঁড়াইছে ভাতিজারে কয় ভাতিজা কারে ধমক দিতেছস তুই তুই যে আব্বাকে আগে নেওয়ার জন্য আসছস ইনি তো তোর আব্বা আর আমার ছোট ভাই বাইরে ভাই এই কথা যখন শুনছে পলার ভিতরে অনুশোচনার আগুন জ্বলি উঠছে আই কি করলাম এত কষ্ট করি আব্বাকে এত আগ্রহের সহিত আগে নিতে আসলাম নাসিরার কারণে আব্বাকে বেয়াদবি করলাম আব্বাকে ধমক দিলাম চুপুর করি বাপের মায়ের উপরে বসে আব্বা আমাকে মাফ করে দেন আমি চিনতে পারি না বাপরে বাবু দুইটা ধরি উপরের দিকে উঠে বুকের সাথে লাগে 15 বছর পরে 2 বছর ছেলে রাখি গেছে এটা আল্লাহর রহমতে এখন এত বড় হয়েছে বুকের সাথে লাগাই একবার আব্বা তোর কারণেই তো আমার আশা তুই আরো বেশি কিছু বললে আমার মনে কষ্ট থাকবে এখন ছেলে এটাই কয় আবার আমি তো আপনাকে মা সিনিয়র কারণে আপনার হুকুম মানতে পারি নাই এখন আপনার তিনটা লাগি আমার এক কাঁধে দেন আর এক কাঁধে আপনি উঠি বসেন আমি সম্পূর্ণ বহন করতে প্রস্তুত কয় মিনিটের ব্যবধান আমি আপনারা তো আমার চিনেন আমি কোনো আপনাদের জন্য নতুন বক্তা না আমি এটার ওয়ার্ক মাহফিল মনে করি না এটার ক্লাস মনে করি এবং আপনারা যারা এখানে এখন বসছেন আপনারা সবাই আমার ছাত্র আমি আপনাদের শিক্ষক মানেননি না মানলে এটা নাপরমান ছাত্র অবাধ্য ছাত্র আর যারা মানে এগুলো বাধ্য ছাত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কম কারণ আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা নবীজির ভাতিজা এই দুইজনের মধ্যে ওস্তাদ কে শাগরিদ কে বলেন না নবীজি হল ওস্তাদ আব্বাস রাদিয়াল্লাহু আনহু হল শাগরিদ বয়স ওস্তাদের বেশি না শাগরিদের বেশি শাগরিদের বেশি অতএব এখন যারা এখানে আমার বয়সে মুরব্বী আছেন আপনারা আমার ছাত্র বয়স কম হইলেও আমি আপনার ওস্তাদ চেয়ার লিটার কারণ আমি এটাকে ক্লাস মনে করি এবং ক্লাসে যে সমস্ত শিক্ষকেরা পাঠ দেয় যারা ধাতুকি শিক্ষক এরা গোলে মালে দিন করে চলে যায় না এরা পাঠ দেওয়ার সময় চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে আমার পাঠ ছাত্ররা বুঝলো কিনা আমি সেই শিক্ষক কোন রকমের ডিস্টার্ব হইলে আমার কাছে আর ভালো লাগলো না এখন ছেলে এটা কয় আব্বা আপনি এক কাঁধে উঠি বসেন আর এক কাঁধে আপনার লাগেজ করে দেন সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত 5 মিনিটের ব্যবধান 5 মিনিট আগে একটা লাগেজ বহন করার জন্য বলছে আব্বা কিন্তু হুকুমটা সে মানতে পারে নাই উল্টা ধমক দিছে আর 5 মিনিট পরে কয় আপনি এক কাঁধে উঠেন লাগেজ সবগুলো আরেক কাঁধে দেন কারণটা কি কারণ হলো আল্লাহ আকবার এই বাপ বেটা গুরুজনের মধ্যে আগের থেকে মহব্বত আছে না নাই আছে যদি মহব্বত না থাকতো তো করাচি থেকে আব্বাকে টানি চট্টগ্রাম এয়ারপোর্ট পর্যন্ত কিসে পৌঁছাইল আল্লাহ আকবার দেওতলা থেকে ছেলে এটাকে টানি চট্টগ্রাম এয়ারপোর্ট পর্যন্ত কিসে নিয়ে গেল দুজনের মধ্যে মহব্বত আছে না কিন্তু এই মহব্বতটা বিলুপ্ত হয়ে আসছে দীর্ঘদিন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ কথা বার্তা যোগাযোগ
পরিচয় না থাকার কারণে ঠিক না ভাই ঠিক আল্লাহু আকবার এখন জেঠাই জায়গা সেখানে তৃতীয় ব্যক্তি কি করলো ওই দুজনের মধ্যে যেই পরিচয়টা লুপ্ত হয়ে আছে এই পরিচয়টাকে উদ্ধার করেছে এই পরিচয়টা কয় মারফত পরিচয়টা উদ্ধার করার নাম কি মারফত ল্যাংটা হইয়া রাস্তা রাস্তায় ঘুরার নাম মারফত না মাজারে যাইয়া সেজদা করার নাম মারফত না বাবার নামে সিন্নি দেওয়ার নাম মারফত না বাবার কাছে যাইয়া সন্তান চাওয়ার নাম মারফত না নারী পুরুষ একসাথে লইয়া পার্টি নিবাইয়া জিকিরের নামে লাফালাফি করার নাম মারফত না এই পরিচয়টা উদ্ধার করার নাম মারফত আরবিতে পরিচয়ের মারফত বলে পরিচয়ের কি বলে মারফত বলে আমরা পীর সাহেবদের কাছে যাই তৃতীয় ব্যক্তি কি জন্য উনাদের কাছে আল্লাহ পাকের মারফত আছে আল্লাহ পাকের পরিচয় আছে উনাদের সান্নিধ্যে উনাদের সংস্রফে সময় কাটাই হে উনাদের থেকে উনাদের কলমের থেকে আমার কলমের মধ্যে আল্লাহ পাকের পরিচয় আসবে মারফতটা হাসিল হবে বুঝছেন না বুঝছেন না এতদিন দুজনের মধ্যে পরিচয় ছিল না এখন জেঠা তৃতীয় ব্যক্তি পরিচিত জনের দ্বারা পরিচয়টা আসছে বাপের কাছে ছেলের পরিচয় ছেলের কাছে বাপের পরিচয় উভয়ের মধ্যে উভয়ের পরিচয় যখন আসছে ওই মহাব্বত একটা যে লুপ্ত হয়ে আসছে সেই মহাব্বতটা আমার মাথা ছাড়া দিয়ে মহাব্বতটা যখন প্রকাশ হয়ে আসছে এইবার ছেলে বাপের হুকুম মানা ছেলের জন্য সহজ হয়ে আসছে এতক্ষণ সহজ ছিল ওই বুঝছেন না বুঝেন না তাহলে হুকুম মানা সহজ হয় কিসের দ্বারা মহাব্বতের দ্বারা মহাব্বতটা নতুন ভাবে হোক অথবা পুরাতন মহাব্বত বিলুপ্ত মহাব্বত প্রকাশ পাক যে কোনো ভাবে মহাব্বত লাগবে মহাব্বত ছাড়া হুকুম মানা যায় না এখন নতুন ভাবে মহাব্বত কেমনে হয় নতুন ভাবে মহাব্বত হয় তিন কারণে কয় কারণে জামাল কামাল নওয়াল জামাল কামাল নওয়াল জামাল মানে রূপ কামাল মানে গুণ নওয়াল মানে দয়া রূপ গুণ দয়া এই তিন কারণে নতুন ভাবে মহাব্বত হয় এক নম্বর কি রূপ হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলাইখাতে আসক্ত হইল বাপের বাড়ি ছাড়ি মিশর চলে এসলো ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য কিসের উপরে আসক্ত হইয়া ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখি স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল হইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপরে আসক্ত হইছে কথা বুঝছেন না বুঝেন তাহলে এক নম্বর একজন আরেকজনের উপরে আসক্ত হয় কিসের কারণে রূপের কারণে দুই নম্বর একজন আরেকজনের উপরে আসক্ত হয় গুণের কারণে ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে এখন মা বাপের খেয়াল ছেলেকে বিয়ে করাবে তো ছেলের কয় বাবা রে তোর জন্য একটা মেয়ে দেখছি তুই সহ যাইয়া একটু মেয়েটা দেখিয়ে আসলে ভালো হয় না ছেলে কয় না আমার যাওয়ার দরকার নাই তোমরা দুজন যাও তোমাদের পছন্দ হইলেই আমার পছন্দ কথা ভালো না এখন মা বাপ দুজন যাইয়া মেয়েটা দেখছে অপূর্ব সুন্দরী পছন্দ করছে ছাদের মতো সুন্দর আশি ছেলেরে জানাইছে বাপরে তুই বলছ আমার আমরা দেখতাম আমরা দেখছি ছাদের মতো সুন্দর বল তোর জন্য শুধু পছন্দই করি নাই বরং আগামী শুক্রবার বিয়ের ডেট ঠিক করিয়ে এসে ডেট মতো বিয়ে দিছে তো বিয়ের পরে এবারে নতুন বউরে লইয়া স্বামী বাপের বাড়িতে নিয়ে আসে না বউ প্রাইভেট কার ফুলের দ্বারা সাজানো প্রাইভেট কার করি স্বামী বউরে লইয়া পিছনের সিটে পাশাপাশি বসছে বাপের বাড়িতে নিয়ে আসতেছে পুরাতন মডেলের গাড়ি তো এসি নাই তো ভিতরে গরম না এখন দুজনের কাছে তো গরম লাগে দুজনের গাম পাই গেছে তো নতুন বউয়ের কপালের থেকে গাম দু তিন ফোঁটা টক টক করে বসছে যে
এক জায়গায় হাতের তালুর উপরে মাসকান হাতের তালুর উপরে মাসকান যখন দুই তিন ফুটা চার ফুটা গ্রামের ফুটা দুই তিন চার ফুটা গ্রাম হাতের তালুর মাসকানে পড়ছে তা হাতের তালুর মাসকানে এত বড় একটা জায়গা দেখা যাচ্ছে কালো ছাগলের ছামড়ার মতো আর চতুর্দিকে বাকিটা গন্ধ এবার ফ্যাক্টরটা আপনাদের বুঝে আছে কুছ তো পেশন কা তা সত্য তো কুছ কর্ম হাজ্ঞান কি কুছ তো পেশন কা তা সত্য তো কুছ কর্ম হাজ্ঞান কি রব তরব তা তেরি সুরত মেরি সুরত বন গই এখন আমাদের দেশে পার্লার নামে কতগুলো দোকান ভাই এগুলোর নাম কি পার্লার কিছু তো আছে লেডিস পার্লার আর কিছু আছে জেন্টস পার্লার আমার বেলা দোস্ত আবার লেডিস পার্লারে কোন রকমেও যদি অনুমোদন দিতে পারি কিন্তু জেন্টস পার্লারে অনুমোদন কেমনে দিতাম জেন্টস এর পার্লারে কি কাজ আমাকে একটু বুঝাইতে পারেন পার্লারে জেন্টস এর কি কাজ অদুস্ত মহিলাদের প্রসাধনী হলো কালা আর পুরুষের প্রসাধনী হলো গ্রাম মহিলাদের প্রসাধনী কালা পুরুষের প্রসাধনী গ্রাম এবার বুঝে থাকি আমাকে বলুন তো মেহেদি এটা কালার না গ্রাম কি কালার কার প্রসাধনী মহিলা নাকি ছেলেদের তাহলে দিন উপলক্ষে প্রসাধনী গ্রহণ করবে মেহেদি লাগাবে হাতকে কালার করবে ছেলেরা না মেয়েরা যদি ছেলেরা লাগায় এগুলা মেয়ে মার্কা ছেলে এগুলা কি মার্কা ছেলে মেয়ে মার্কা ছেলে মেয়ে মার্কা ছেলে ছাড়া প্রকৃত পুরুষ ছেলে হাতের মধ্যে মেহেদি লাগাবে না কারণ ছেলের প্রসাধনী গ্রাম কালার না হলুদ হলুদ কালার না গ্রাম কি কালার ছেলের প্রসাধন না মেয়ের প্রসাধন তো যদি মেয়ের প্রসাধনই হয় ছেলের জন্য গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে কেন ছেলের জন্য গায়ে হলুদের অনুষ্ঠান করা আর ছেলের গায়ে হলুদ মাখা এটা ওই ছেলের কাজ যে ছেলে মহিলা মার্কা পুরুষ বিয়ের দিন সকালবেলায় ভজনের পরে পাঠাই দিছে পার্লারে আর যেদিন শ্বশুর শাশুড়ি দেখতে এসছে সেই দিনও সাজাইয়া নিয়ে গেছে পার্লার থেকে এখন পার্লার ওয়ালারা এই ছাগলের চামড়াওয়ালা ছাগলের চামড়ার মতো কালো মেয়েটারে একেবারে সাদের মতো সুন্দরী বানিয়ে দিছে যেটা দেখি শ্বশুর শাশুড়ি পছন্দ করছে আজকে বিয়ের দিনে ওই কামটাই করা হয়েছে যখন ফালিশ লাগাইছে উপরে গ্রামের গোটা তিনটা সেক্টর যখন এক জায়গায় পড়ছে ফালিশ এদিক সেদিক সরি গেছে অরিজিনাল চামড়া বাসি উঠছে এখন দুলা মিয়া বর দেখি কয় কি প্রকৃতিতে সুন্দর এখানে মাঝখানে কালো কা বিদ্যার মধ্যে দিছে দলা দলার লাগে গুড়াটাই গেছে কালা কি হয়েছে এই তো পড়ার মাথা খারাপ হয়ে গেল আমার আব্বা আম্মা একদম চাঁদের মতো সুন্দর এখন তো দেখি ছাগলের ছামড়ার মতো কালো বাড়িতে যাইয়া কার থেকে নাইয়া জামা কাপড় ছিঁড়ি চিল্লানি শুরু করছে তোমাদেরকে বিশ্বাস করছিলাম তোমাদের উপরে ভরসা করছিলাম তোমরা বলছো ছাদের মতো সুন্দর এখন এই ছাগলের ছামড়ার মতো কালো এটা আমার কেন বিয়ে করেছে বাপের কয় ইন্না লিল্লাহ তো কানা খেলাম দোকানে খেলাম আচ্ছা যা বেটা আমি বাজার থেকে কাঁঠাল কিনছি তোর জন্য কাঁঠাল পচা পড়ছে পাইলে খাইবি না পাইলে বেড়ি দিবি বাবা আরেকটা তোরে কিনে দিব ইঙ্গিত বুঝছেন কি ইঙ্গিত মানে পছন্দ না হলে বাদ দিবি আরেকটা করাবো কিন্তু এত সহজ
মোহর আছে না কয়লা আরে এটা কি ইসলামের মোহর না ভুটানির মোহর এখন ভুটানির মোহরে গেছে ধরা 10 লাখ তো মোহর কয়লা 10 লাখ এখন বিদায় নিতে হলে মোহর দিতে হবে না কথাবার্তা লাগবে না দুই ইউনিয়নের চেয়ারম্যান বসতে হবে না এইগুলা করতে করতে 5 7 দিন 10 দিন সময় লাগি গেল না এই 5 7 দিন 10 দিনের মধ্যে মেয়েটা স্বামীর সাথে শ্বশুর শাশুড়ির সাথে ননদ ননদের সাথে ঘরের মানুষের সাথে এমন আচরণ এমন ব্যবহার করছে গোটা ঘরের মানুষ স্বামী সহ সবাই মুক্ত সবাই কি মুক্ত এখন স্বামী আর আগের মতো হুলসেল করে না মা কেউ তো ভয়ে কথা কয় না মা আস্তে আস্তে গেছে যাইয়া কয় বাবারে তুই তো প্রথম দিন এরকম লাফালাফি করবি বউ পছন্দ হয় নাই তোর আব্বাই করে এটা বাদ দিতে আর একটা করাবে কিন্তু এখন দেখি 10 দিন হইয়া গেল এই বিষয় তো তুই আর কোনো কথা বলিস না ব্যাপার কি ছেলে কয় মা বিয়ে তো আরো সুন্দর সুন্দর মেয়ে করতে পারবো কিন্তু এই মেয়েটার চামড়া রুঞ্জিও কালো কিন্তু তার মধ্যে তো আমি এমন এক গুণ দেখতে পাইছি মাত্র 10টা দিনের মধ্যে শুধু আমি নয় তোমরা মা বাপ দুজন সহ গোটা ঘরের সমস্ত মেম্বারকে এমন ভাবে মুক্ত করে ফেলছে এমন গুণের মেয়ে হয়তো আরেকটা পাওয়া যাবে না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি চামড়া যদিও কালো হয় এই মেয়েকে আমি বিদায় করব না বুদ্ধকে বলে এই স্বামী যে আসক্ত হইয়া গেল রূপে না গুণে এটার নাম কামাল এটার নাম কি আর একটা হলো নওয়াল দয়া আমার বেয়েরা দোষ বাবা আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না সব এলাকায় একজন দুজন মানুষ থাকে ফালতু টাইপের মানুষ যেখানে বসে সেখানে শুধু আলেমুল আমাদের সমালোচনা করে মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের সমালোচনা না করলে তার পেটের ভাত হজম হয় না এরকম মানুষ দু একজন সব এলাকায় থাকে আমার ভাইয়েরা বুঝলাম গ্রামের মধ্যে একজন বড় আলেম আছে বড় হুজুর গ্রামের মানুষ সবাই মাঝে শ্রদ্ধা করে মহব্বত করে কিন্তু এক বেয়াদব আছে সারাক্ষণ হুজুরের পিছে লাগি থাকে সারাক্ষণ হুজুরের বদনাম করে এক বেয়াদব আছে আপনাদের এলাকার কথা বলতেছি না আমার ভাইয়েরা বুঝলাম ঘটনাক্রমে একদিন একটা মুদি দোকানের একটু দূরত্বে চাই পাঁচাত দূরে হুজুর দাঁড়ায় রয়েছে এই লোকটা মুদি দোকানে গেছে খরচ করার জন্য 10 কেজি চাউল 1 কেজি মশারি চাউল 2 কেজি পেঁয়াজ 1/2 কেজি রসুন 2 লিটার সয়াবিন তেল 1 ডজন ডিম এইভাবে 20-25টা আইটেমের শ্রোতা করছে মাল প্যাকেট করছে দোকানদার হিসাব করছে 3,500 টাকার বাজার হচ্ছে প্যাকেট প্যাকেট করা যখন শেষ হয়েছে এই লোকটা দোকানদারে কয় ভাই বাড়িতে মেহমান এসছে বিয়াই বিয়ান এসছে আরো বিয়াই বিয়ানের সাথে অন্য মেহমানও আছে কিন্তু আমার পকেটে এসছে টাকা নাই এই জন্য এই মালগুলা আপনাকে দিয়া প্যাকেট করাইছি আমি টাকাটা 2 দিন পরে আপনাকে পরিশোধ করে দিব আপনি মালগুলা আমাকে একটু দেন দোকানদারে কয় মিয়া আগে কেন বললেন না আমি বাকি বিক্রি করি না প্যাকেট করছি পাইছি অসুবিধা নাই আমার মাল আমার কাছে থাক আপনি চলে যান মানে বাকি দিবে না বাকি দিবে না মনোযোগ আছে বাকি হুজুর কিন্তু ইমাম সাহেব হুজুর ওই সাইড ফাসাদ দূরে কোনায় দাঁড়ায় গেছে এই লোকে কিন্তু হুজুর দেখে নাই 2-3 বার রিকোয়েস্ট করার পরেও লোক দোকানদারের মালগুলা যখন দিল না নিরুপায় হয়ে আর মজা শুইয়া মুখটা কালো করে আস্তে আস্তে পিছনের দিকে হাঁটা শুরু করছে ওই রাস্তা পর্যন্ত যখন গেছে হুজুর আরেক দিক দিক ঘুরি যাইয়া তার সামনে দাঁড়াইছে কিরে ভাই আপনাকে এত পেরেশান দেখাইতেছে কেন কল ধরে আপনারে বলি কিরা হবে এখনো তারা কথা কয় তার সাথে
হুজুরের সাথে ইমাম সাহেবের সাথে এখনো তেরা কথা কয়, তো আপনি আমার সাথে পাকা কথা কেন বলতেছেন? আমি তো সব শুনছি, আপনার বাড়িতে মেহমানের সেতে গিয়েছে, দোকানদার দোকানে মাল প্যাকেট করাইছেন কিন্তু পকেটে টাকা নাই, বাকি চাইছিলেন দোকানদারে বাকি দেয় নাই, এখন যদি এই সদাই গুলা আপনি বাড়িতে নিয়ে না যাইতে পারেন তাহলে মেহমানের কাছে আপনাকে এবং আপনার পরিবারকে লজ্জিত হইতে হবে। এই কথা কইয়া ইমাম সাহেব হুজুর পকেটের থেকে 1000 টাকার 5টা নোট ওনার হাতের দিকে আগাইয়া রয়েছে। এই নেন, এখানে 5000 টাকা আছে, 3500 টাকা দোকানদারকে দিয়া মালগুলা সারাইয়া নেন, বাকি 1500 টাকা দিয়া আর যদি মাল দুষ্ট কোনো সদাই কিনা লাগে সেগুলা কিনিয়া বাড়িতে নিয়ে যান। কিন্তু উনি না 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 কি দরকার না আছে, কি দরকার না আছে। আসলে কি নেওয়ার খেয়াল না না নেওয়ার খেয়াল? নেওয়ার খেয়াল, কিন্তু ঠিক ভাবে না না করতেছে, কারণ হেসে হুজুরের সমালোচনা করে সব সময়। এটা মানুষের যাইয়া হুজুরের কাছে কয় না, হুজুরে যে এটা জানে এটা হে জানে, এই জন্য লজ্জায় নিতে চাইতেছে না, কিন্তু নেওয়ার খেয়াল। আবার সেদলে খামু, আবার সেদলে হুজুর না সরবন্দা একেবারে জোর করি হাতের মুঠের মধ্যে গুঁজে দিছি, তো এরকম লজ্জা করতেছেন কেন? মানুষ তো মানুষের জন্য, বিপদের সময় একজন একজনকে যদি সহযোগিতা না করি আমরা কিসের মানুষ? আমি আপনাকে আল্লাহর রাস্তায় দিতেছি না, কর্জ দিতেছি ঋণ, যখন সুযোগ হয় আপনি আমার টাকাটা রিফান্ড করে দিয়েন। এই কথা যখন বলছে তাহলে একটা ঠিক আছে হুজুর, আমি কিসের দিনের মধ্যে আপনাকে টাকাটা শোধ করে দেবো। হুজুর কয় ঠিক আছে আপনি নিয়ে যান, সেটা পরে দেখা যাবে। দয়া করছেন, দয়া হচ্ছেন। আজকে থেকে কিন্তু সাহেবের মুখটা বন্ধ হয়ে গেছে, আগে যে সাহেব দোকানে বসলেই হুজুরের সমালোচনা করতে, এখন আর করে না, এখন আর করে না, মুখটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এর থেকে আরো প্রায় 3-4 মাস পরে এখন একটু একটু শরম লাগে, এতদিন হলে হুজুরের টাকাটা দিতে পারে না, তার একজনের থেকে 5000 টাকা ঋণ করছে, ঋণ করি প্রয়োজনের পরে হুজুরের বাড়ির দরজায় দিছে ডাক, হুজুর বাড়িতে আছেন? হুজুর বাড়ি লইয়া এসে, কিরে ভাই সলিম ভাই আপনি কোথা থেকে আসলেন? হুজুর লজ্জা লাগতেছে, আপনি তো সেদিন টাকাটা আমাকে সাদিয়া দিয়েছেন, কিন্তু আমি তো আপনার টাকাটাই পর্যন্ত আপনাকে পরিশোধ করতে পারলাম না, এই নেন আপনার টাকাটা নিয়ে এসেছি পরিশোধ করার জন্য। হুজুর এক সত্য কথা বলেন, আজকে যে টাকাটা নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন? কিছুক্ষণ চুপ থাকার পরে হুজুর সত্য কথা বলতে কি, আমি একজনের থেকে ঋণ করি নিয়ে আসছি টাকাটা, কোনোভাবেই সংগ্রহ করতে পারি না আপনাকে দেওয়ার জন্য, এই জন্য হাওলাত করে নিয়ে আসছি। হুজুরে টাকাটা না নিয়ে কয়, আমি আপনাকে টাকাটা যখন দিছিলাম তখনই হাতিয়ার নিয়োগ করে দিয়েছিলাম, আপনা থেকে নেওয়ার উদ্দেশ্যে দিই নাই, অতএব কারণে যার থেকে ঋণ করছেন তাকে নিয়ে টাকাটা পরিশোধ করে দেন, এই টাকা আপনি আমাকে আর দেওয়া লাগবে না, এটা আপনাকে হাতিয়া দিয়ে দিলাম। আজকের পরের থেকে আগের ঘটনার পর তো জবান বন্ধ হয়ে সমালোচনা করে না, আজকের পর থেকে হাটে বাজারে রাস্তাঘাটে চায়ের দোকানে অন্য কোন মানুষ যদি হুজুরের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে সে মোটা হইয়া দাঁড়ায় যায়। খবর তা আমাদের গ্রামের মধ্যে এমন স্বর্ণ মানুষ আর দ্বিতীয় নাই, হুজুরের বিরুদ্ধে একটা কথা কেউ বললে জিভটা কাটি ফেলব। এখন ডিফেন্স হয়ে গেছে, এখন হুজুরের কি হয়ে গেছে, ডিফেন্স হয়ে গেছে। আমার ভাইরা কতবারের পরে তো মুখ বন্ধ হয়েছে, চুপ হয়েছে, এখন উল্টা হুজুরের পক্ষে ডিফেন্স হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো রূপে গুণে দয়া কিসে? তাহলে মানুষ একজনের উপর একজন আসক্ত হয়, একজনের জন্য একজনের নতুন ভাবে মহত্ব জন্ম নেয়, কিসের কারণে? তিনটা কারণে, হয় রূপ না হলে গুণ না হলে দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়ার মধ্যে
যত মানুষকে মহব্বত করো, তোমার আব্বাকে মহব্বত করো, তোমার মাকে মহব্বত করো, তোমার ছেলে মেয়েকে মহব্বত করো, ভাই দাদাদেরকে মহব্বত করো, বন্ধু বান্ধবদেরকে মহব্বত করো, উস্তাদ মুর্শিদকে মহব্বত করো, তোমার জায়গা জমিনকে মহব্বত করো, তোমার দোকানপাটকে মহব্বত করো, তোমার রাজনীতিকে মহব্বত করো, তোমার চাকরি বাকরিকে মহব্বত করো, যত কিছুকে তুমি দুনিয়ার মধ্যে মহব্বত করো, এই সব কিছুর হচ্ছে একটা দৃঢ় মহব্বত, মজবুত মহব্বত, কঠিন মহব্বত হবে আমি আল্লাহর জন্য। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله الله أكبر العالمين بلن دنيا منشرا دنيا دوي প্রকার মানুষ আছে এক প্রকারের মানুষ কতগুলা গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানাইয়া আল্লাহকে যেভাবে মহব্বত করা দরকার ওই গায়রুল্লাহগুলাকে সেভাবে মহব্বত করে অদুস্থ আল্লাহ কয় ও ইমানদারগণ তুমি যদি সত্যিকার ইমানদার হইয়া থাকো খাঁটি ইমানদার হইয়া থাকো পরিপূর্ণ ইমানদার হইয়া থাকো তুমিও অন্যদেরকে মহব্বত করতে পারবা আমার মানা নাই তোমার মা বাপকে মহব্বত করো বিবি বাচ্চাকে মহব্বত করো ভাইদের আদরকে মহব্বত করো ফ্রেন্ড সার্কেলকে মহব্বত করো অন্যদেরকে মহব্বত করতে পারবা কিন্তু কেমন মহব্বত আমি আল্লাহর মহব্বতের মোকাবিলায় যদি দাঁড়ায় সেগুলার মহব্বত ছাড়ি দিবা কিন্তু আমি আল্লাহর মহব্বত ছাড়তে পারবা না এটা হলো ইমানদার গুণ ইমানদারের গুণ এটা এক নম্বর দুই নম্বর قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله حبيب بلن امر امتنا ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হওয়ারদারী করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আল্লাহু আকবার তোমার মা বাপের থেকে তোমার ছেলে মেয়ের থেকে এমনকি দুনিয়ার তোমার সমস্ত মহব্বতের পাত্র মানুষগুলার থেকে আমি নবীর জন্য বেশি ভালোবাসা তোমার অন্তরে না হবে আমি তোমার কাছে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হওয়ার দাবি করতে পারবা না আমি আপনাদেরকে ওই তিন জিনিসের বিশ্লেষণ করব আগে একটা কথা জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার বাপের থেকে আমারে বেশি ভালো না বাসে তার মায়ের থেকে আমারে বেশি ভালো না বাসে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যার থেকে আমারে বেশি ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে না আপনারা আমাকে একটু বলেন তো এই পৃথিবীতে পরিপূর্ণ ইমানদার ছিল না ছিল না এখন আছেন এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবেন থাকবে তো তাহলে যদি পরিপূর্ণ ইমানদার ছিল আছে থাকে তাহলে নিশ্চয় তারা মা বাবার থেকে স্ত্রী পুত্র কন্যার থেকে সমস্ত প্রেমাস্পদ মানুষের থেকে রসুলকে বেশি ভালোবাসে এর দৃষ্টান্ত পৃথিবীতে আছে না নেই আছে আমাদের কাছে আমাদের কাছে এমন একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে একটু পেশ করি বৃহস্পতিবার সন্ধ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকলেন একজনের নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ইনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আর একজন জাফর ইবনে আবি তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের সন্তানের মতো মায়া করতেন এই তিনজন মানুষকে ডাইকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীগণ মওতার ময়দানে ইসলামী সৈন্যদল যাইয়া পৌঁছে গেছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা তিনজন আগামীকাল শুক্রবার ফজরের নামাজ পড়ি মওতার উদ্দেশ্যে রওনা হইয়া যাইবা সেখানে যাইয়া ইসলামী সৈন্য দলের সাথে সামিল হইবা তোমাদের মধ্য থেকে আল্লাহ আকবার যখন যুদ্ধ শুরু হবে কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হবে তোমাদের মধ্য থেকে সর্ব
সর্বপ্রথম ইসলামী সৈন্য দলের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায় সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা। আবদুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায় মুসলমানেরা পরামর্শ করিয়া আরেকজনকে সেনাপতি নিযুক্ত করবে, আর সেই সেনাপতির হাতে মুসলিম সৈন্যদের বিজয় সূচিত হবে। এই কথাটা বলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেলেন, ওনারা তিনজন সাথী সেখানে দণ্ডায়মান, কেউ কোন কথা কয় না। কথা বলি উঠলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বন্ধুগণ তোমরা কি বুঝলা? বন্ধুরা কয়, আচ্ছা আব্দুল্লাহ তুমি কি বুঝলা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, বন্ধুগণ আমি তো জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান এটা জবানের রিসালত, এটা জবানের রিসালত। অতএব রাইফেলের গুলি নিজ হইতে পারে, জবানের রিসালত নিজ হইতে পারে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার বন্ধু জবান যে বাস্তব তার মধ্যে কিন্তু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ না। বন্ধুরা আমার নবীজির জবান থেকে বাইর হইছে যায়েদ ইবনে হারেসা শহীদ হলে জাফর ইবনে আবি তালেব সেনাপতি, জাফর ইবনে আবি তালেব শহীদ হলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি, আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলে আরেকজনকে মুসলমানরা পরামর্শ করি সেনাপতি নিযুক্ত করবে। আমরা তিনজনের শহীদ হওয়ার খবরটা নবীজির জবান থেকে বাইর হইছে। আমি তো কনফার্ম মওতার ময়দানের যুদ্ধ থেকে আমরা জিন্দা ফিরে আসতে পারবো না, আমরা তিনজন শহীদ হইয়া যাব। আমার বন্ধুরা মনকে বুঝাইতে পারি না, আগামীকাল শুক্রবার জুমার দিন মসজিদে নববীতে আল্লাহ হাবিবের সিসনে জুমার নামাজ কাজাই না করে দুনিয়া থেকে কেমনে চলে যাব মনে তো আমার বুঝে না। এক কাম করিও তোমরা দুজন নবীজি যেভাবে বলছেন সেভাবে বজরের নামাজ পড়ি রওনা হইয়া যাইবা। আমি কিন্তু বজর রওনা হব না, আমি মসজিদে ঢুকার আগে মসজিদের সামনে ঘোড়া বেঁধে রাখবো, নবীজির পিছনে জুমার নামাজ আদায় করি আর ঘরে যাব না, সরাসরি ঘোড়ার পিঠে সওয়ার হব। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো তোমরা সকালে রওনা হইয়া যেখানে যাইয়া পৌঁছাইবা আমি জুমার নামাজের পরে রওনা দিয়া সেখানে যাইয়া তোমাদেরকে ধরবো। আমার ভাইরা বুঝলাম যেই কথা সেই কাজ। জুমার পূর্বে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ঘোড়াকে রেডি করে মসজিদের সামনে বাঁধিয়ে রেখেছে, নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছে, রহমতুল্লিল আলামিন মিম্বরে দাঁড়িয়েছে, খুতবা দিতেছে। খুতবা দিতে দিতে ইমাম সাহেবের নজর মসজিদের মধ্যে এইভাবে ঘুরে না, এই ঘুরার মধ্যে নবীজির দৃষ্টি মোবারক জায়গা করছে আবদুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখার সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইচ্ছাকৃতভাবে নজরকে মসজিদের মধ্যে ঘুরায় বাকি দুইজনকে দেখার জন্য তালাশ করে, কিন্তু না বাকি দুইজনকে দেখা যায় না। নামাজ যখন শেষ হয়েছে নবীজি আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে জিজ্ঞেস করে আবদুল্লাহ তোমার বাকি দুই সাথীকে দেখতেছি না, নিশ্চয় তারা আমার হুকুম মানিয়া ফজরের পরে মওতার উদ্দেশ্যে রওনা হইয়া গেছে, তুমি কেন গেলা না? আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করুন আমি মুনাফিক নই, আমি আপনার খাঁটি সাহাবী, মনকে বুঝাইতে পারি না আপনার জবান থেকে আমাদের তিনজনের শাহাদতের কথা বাই হয়েছে, আমি কনফার্ম মওতার ময়দান থেকে আমরা ফেরত আসতে পারবো না, কারণ এটা জবানের সালত মনকে মানাইতে পারি না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, সাথীদের সাথে সংকল্পবদ্ধ হয়েছি যে আমি মসজিদের সামনে গোড়া বাঁধি রাখবো, মসজিদ থেকে বাইর হয়ে আর ঘরে যাব না, সরাসরি গোড়ার পিঠে সওয়ার হব। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ যদিও তোমার খেয়াল ভালো কিন্তু মনে রাখিও তারা দুইজন হুবহু আমার কথা মানিয়া সেখানে কোনো যুক্তি না খাটাইয়া সেই সওয়াবের বাকি হইছে,
উনি আব্দুল্লাহ যদি আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা ভর্তি হইয়া যায় মত সম্পদের মালিক হইয়া যাও আর সবগুলা সম্পদ আল্লাহর রাস্তায় সৎকার করে দাও তারপরেও হুবহু আমার কথা মানিয়া তারা যেই সওয়াবের রাজি হইছে সেই সওয়াবের দ্বারে কাছেও তুমি যাইতে পারবা না قال النبي صلى الله عليه وسلم لو أدركت ما في الأرض جميعا وأنفقته في سبيل الله ما أدركت فضل الدعاء أو كما قال النبي عليه الصلاة والسلام এই কথা শোনার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে অনুশোচনার আগুন জ্বলে উঠছে হাইতি করলাম ভালোর জন্য করলাম খারাপ হইলো লাভের জন্য করলাম লস হইলো রহমতুল লিল আলামিনের মনে কষ্ট দিলাম রহমতুল লিল আলামিনকে রাগান্বিত করলাম মসজিদ থেকে বাইরে হইয়া গোড়ার পিঠে যাইয়া মাতল উঠছে সামনের দিকে গোড়া চালাবে ঠিক এই সময়ের মধ্যে পিছনের সাইডে দাঁড়ানো ছিল ওনার বিবি এবং সাত বছরের একটা ছেলে ওনার ছেলে আল্লাহ আকবার আপা পিছনের দিকে তাকাইতেছে না এটা দেখি ওনার সাত বছরের ছেলেটা কাঁদে আর ডাকিয়া কয় বাবা তুমি কত মিঠুর কত পাষাণ তুমি মায়ের কাছে শুনছি তুমি জীবনের জন্য চলে যেতেছ আর কোনদিন আমাদের কাছে ফিরে আসবে না আমাকে একটু দেখি গেলা না আমাদের আমার দিকে একটু ফিরিয়া তাকাইলা না আমাকে একটু বুকে টানিয়া নিলা না আমাকে একটু আদর দিলা না একটা চুমা দিলা না কেমনে আমাদের দিকে না তাকাইয়া তুমি চলে যেতে পারো ঠিক এই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু বিবিও কাঁদিয়া উঠছে স্বামীকে ডাকিয়া তো আব্দুল্লাহ ইবনে রাওহা একটু আমাদের দিকে তাকান না আমাদেরকে না দেখি কেমনে চলে যেতেছেন আমাদের থেকে বিদায় না নিয়ে কেমনে চলে যেতেছেন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু বলে আপনারা তারিখ দেখেন না খোদার কসম আব্দুল্লাহ ইবনে রাওহা পিছনের দিকে তাকায় না সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয় আমার বিবিদের চারা এখন তোমাদের কান্না শোনার আর কান্না দেখার সময় নাই এখন তোমাদের চেহারার দিকে তাকানোর সময় নাই তোমাদের মতো হাজার বিবিদের চা কুরবান যেতে পারে কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত বিসর্জিত হইতে পারে না ঘরে চলে যাও এখন আর তোমাদের দিকে আমি তাকাবো না এখন আমার মাথার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মুষ্টি খাওয়ার হইয়া আছে কেমনে শাহাদাতের অগ্নিসুধা পান করব সেই নেশায় আমাকে চাপিয়া বসে ঘরে ফিরে যাও তোমাদের সাথে ইনশাআল্লাহ হাউজে কাউসারে দেখা হবে তোমাদের দিকে এখন আর আব্দুল্লাহ তাকাবে না এটাকে বলে রাসূলের মহব্বত এটাকে বলে রাসূলের প্রেম ও মেরা দোস্ত আবার এক নম্বর ইমানদারের মধ্যে থাকবে আল্লাহ পাকের অটুট ভালোবাসা আল্লাহু আকবার 1000 মাইল স্পিডে সাইক্লোনের বাতাস প্রবাহিত হবে কিন্তু ইমানদারের দিলের থেকে আল্লাহ পাকের মহব্বত তাই উঠতে পারবে না ও বৈরাগ গলায় চুরি আসবে বুকে টেকা ডুববে বুকে রাইফেলের গুলি ডুববে কিন্তু ইমানদারের কলবের থেকে আল্লাহর মহব্বত রসুলের মহব্বত তাই উঠতে পারবে না ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ নতুন মহব্বত তিন কারণে হয় জামাল কামাল নামাল রূপ গুণ দয়া আল্লাহ রাব্বুল আলামিন করে দুনিয়ার মানুষেরা আমার রূপ তো তোরা দেখস নাই আমার রূপ তোমরা দেখো নাই আমার রূপ যদি তোমরা দেখতা তো তোমাদের কাছে দুনিয়ার আর কোনো কিছু সুন্দর লাগতো না আমার ভাইয়েরা বুঝতাম আল্লাহ পাকের রূপের বর্ণনা আমি আপনাদেরকে কেমনে দিতাম হযরতে জামি রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের রূপ বর্ণনা করার চেষ্টা করছে জামালে উঠতে হালকা আজলওয়া করদা সে মাশুকা নে আলম বসতা পর্দা জামালে মতলক কইলে মুজাহের জামালে মতলক কইলে মুজাহের বনুরে কেশ তম্বর কেশ জাহের ও বেরাল সাবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আসমানের দিকে তাকা
আসমানের সৌন্দর্যের দিকে তাকা, জমিনের দিকে তাকা, জমিনের সৌন্দর্যের দিকে তাকা, চন্দ্র সূর্যের সৌন্দর্যের দিকে তাকা, মানব দানবের রূপের দিকে তাকা, তোর বউয়ের চেহারার দিকে তাকা, যেই চেহারার মধ্যে তুই আকৃষ্ট, যেই চেহারার উপরে তুই আসক্ত, তোর বউয়ের চেহারার এই রূপ, তোর ছেলে মেয়ের চেহারার দিকে তাকা, যেই ছেলে মেয়ের চেহারার উপরে তুই আসক্ত, আল্লাহু আকবার, তুই জানিস নাকি এই যে সৌন্দর্য গুলা, এই যে রূপ গুলা কিসের রূপ? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চন্দ্র সূর্যের সৌন্দর্য, আসমান জমিনের সৌন্দর্য, মানব দানবের সৌন্দর্য, গাছপালার সৌন্দর্য, ওই বাগানে হাজার হাজার রকমারি ফুল যে পরিস্ফুটিত হইয়া বাগানকে সুসজ্জিত আর সৌন্দর্য মণ্ডিত করে তুলছে, এই ফুলগুলার সৌন্দর্য সবগুলা অন্য কিছু না, সবটা আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সৌন্দর্য, আমার বুকের পোকাজ দিয়া আমি এই মখলুককে তৈরি করেছি। জামালের মতো রকম কয়েদের মজাহের বনুরে হেসে তম্বর হেসে জাহের। আল্লাহ কে বন্দা, কারণ যদি তুই দেখতে চস কারণ দেখতে পাবি না, কারণ এই তারের ভিতরে লুপ্ত আছে, এটা দেখা যায় না, এটা ধরা যায় না, এটা অনুভব করা যায় না, শুধু বিশ্বাস করা যায় তারের ভিতরে কারেন্ট আছে। যদি দেখতে চাও বাল্বের আলোর দিকে তাকাও, পাঙ্কার গুড়ার দিকে তাকাও, মোটরের গুড়ার দিকে তাকাও, কারেন্ট ভিতরে যদি না থাকতো পাঙ্কা ঘুরে না, লাইট জ্বলে না, মোটর ঘুরে না, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা সরাসরি আমার সৌন্দর্য তোর চামড়ার চোখে দেখা যাবে না, আমি লুপ্ত। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আমাকে যদি দেখতে চাও, আমার সৌন্দর্য আর রূপ যদি দেখতে চাও, ওই কারেন্ট দেখার জন্য যেমন লাইটের দিকে তাকাও, আমাকে দেখার জন্য আমার আসমানের দিকে তাকাও, আমার জমিনের দিকে তাকাও। বলবে তরতামে সব ধর্ম জলে হুশিয়ার হারোয়ারতে দপ্তরি মারফতে কর দেগার সসনেখে সদর হয়ে খোবা আশকারা কর দাই অস্ব চশমে আশনা বুধ রাত মাসা কর দাই। ও বেরা দোস্তা বাপ, যত সুন্দর আছে, যত সৌন্দর্য আছে, যত রূপ আছে, যত রূপসী আছে, সবচেয়ে সুন্দর, সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আল্লাহ কা বান্দা, রূপের কারণে যদি তুই কারো প্রতি আসক্ত হবি, তো এক নম্বরে আমার প্রতি আসক্ত হও, সবকিছু আমার রূপের বোহাস। আমাদের কাছে চোখ নাই, আমাদের কাছে দিল নাই, এই যে মানুষের একটা কলব, এই কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, স্বচ্ছ পরিষ্কার আয়নার সামনে মানুষ যখন দাঁড়ায় মানুষের চেহারা আয়নার মধ্যে পরিষ্কার নজরে আসে, কিন্তু আয়নার উপরে যখন চতুর্দিক থেকে উড়ন্ত ধুলাবালি আসি আয়নার উপরে জমে, আয়নার স্বচ্ছতা অন্ধকারাচ্ছন্ন হইয়া যায়, তখন এই আয়নার সামনে দাঁড়াইলে আর চেহারা দেখা যায় না। ওরে দুনিয়ার মানুষ, এই কলকটা গুণা করতে 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 একটা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো কলককে আমরা অন্ধকার বানাইয়া দিছি, কিন্তু এটা পরিষ্কার আয়নার মতো ছিল কার জানেননি? মুফতি আজিজুল হক সাহেব নাফাল্লাহু মারকাজাহু পড়িয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ এর কলকটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ছিল। এই জন্যই তো বসে বসে আল্লাহ দরবারে কয় মাল দৌলত কি আওয়াজ দিল সে নিকাল দিল কো কোরআন ওয়ার একা রাইজুল জালাল দিল কো আয় না তেরি দিদার কা সর ঝুকা কর দেখলো তেরা জামাল। হে আল্লাহ, তুমি আমার দৌলতের মহব্বত আমার অন্তর থেকে বাইর করে দাও, গুনার কালিমা গুনার দাগ আমার অন্তর থেকে মুছিয়া আমার কলকটাকে একটা পরিষ্কার আয়নার মতো বানাইয়া দাও। আমি যখন সেজদায় যাব, আমি যখন সেজদায় যাব, এই কলকের আয়নার মধ্যে তুমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রূপের অবলোকন যেন আমি করতে পারি। দিল হো আয় না তেরি দিদার কা সর ঝুকা কর দেখলো তেরা জামাল।
সংক্ষেপ কথা বুঝলো, আল্লাহর চেয়ে বড় রূপের অধিকারী আর কেউ নাই, আল্লাহর চেয়ে বড় গুণের অধিকারী কেউ নাই, আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমিই লিজমিই ইসতিফাতিল কামালিয়াহ, সমস্ত গুণে গুণী সমস্ত প্রশংসার অধিকারী একমাত্র আহকামুল খাতিমিন রব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। আল্লাহ কয় সবের থেকে রূপের মালিক আমি বেশি, সবের থেকে গুণের মালিক আমি বেশি, তোদের প্রতি সবের চেয়ে দয়াও তো আমার বেশি, কারণ আমার নাম রহমান, আমার নাম রহমান, আমি ব্যাপক দয়ালু, আনলিমিটেড দয়ালু, আমি দুস্থদেরকে যেমন খাওয়াই দুশ্মনকেও খাওয়াই, আমি মুসা আলাইহিস সালামকে যেমনি ভাবে রিজিক দিয়েছি ফেরাউনকেও রিজিকে কষ্ট দিই নাই, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যেমনি ভাবে লালন পালন করেছি নমরুদকেও আমি খাওয়াইছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ভাবে জীবন দিয়েছি লালন পালন করেছি, ওই কমপক্ষ আবু জেহিলা আমার আমার দুশ্মন আমার রসুলের দুশ্মন তার প্রতিও আমি দয়া করেছি, তাকেও জীবন দিয়েছি, তাকেও রিজিক পৌঁছাইয়াছি, কারণ আমার নাম রহমান, রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, যদি আমার কাছে সবচেয়ে বেশি রূপ, আমার কাছে সবচেয়ে বেশি গুণ, আমার কাছে সবচেয়ে বেশি দয়া, তাহলে আমার উপরে বেশি আসক্ত না হইয়া আমাকে বেশি ভালো না বাসিয়া অন্যকে বেশি ভালোবাসবে কেন? এই জন্য আমার জন্য তোর সবচেয়ে বেশি ভালোবাসা হবে, সবচেয়ে মজবুত ভালোবাসা হবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমার পরে সবচেয়ে বেশি রূপের অধিকারী আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বেশি রূপ আমার বন্ধুর মতো আমি আর কাউকে দিই না। আমার ভাইরা মুসলমান, ইহুদি মহিলা একটা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছে কোন প্রয়োজনে, কথাবার্তার এক পর্যায়ে মহিলাটা আয়েশার জিজ্ঞেস করে, আয়েশা বল দেখি তোমার স্বামীর সৌন্দর্য বেশি না আল্লাহর নবী ইউসুফের সৌন্দর্য বেশি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইহুদি মহিলা তুমি আমাকে এই প্রশ্ন কেন করেছো? আমি বুঝি তোমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে তোমরা একটা জিনিস পেয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যকে দুই ভাগ করিয়া এক পাক দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করেছেন, আর এক পাক দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, এই কথাটা তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে পাওয়ার কারণে তোমাদের সন্দেহ হয়েছে রহমতুল্লিল আলমিনের সৌন্দর্য আর রূপ ইউসুফ আলাইহিস সালাম থেকে কম কিনা, কারণ ইউসুফ আলাইহিস সালামের তো একা অর্ধেক, বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করেছেন, তাহলে রহমতুল্লিল আলমিনের সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম থেকে হিসাবে কম মনে হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও ইহুদি মহিলা তোমরা জানো না আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি বলতে শুনেছি, আমার স্বামী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন, আমাকে যেই রূপ আল্লাহ পাক দিয়েছেন, যেই সৌন্দর্য দিয়েছেন, সেই রূপের প্রকাশটাকে দুইটা ভাগ করছেন, এক পাক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর এক পাক দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন, কোন ভাগের একসাথ করলে যেই পরিমাণ হয় সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আমাকে আল্লাহ পাক একাই দান করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, দুইজন উম্মুল মুমিনীন থেকে হাদিস বর্ণিত, ওনারা বলেন আমরা নবী পত্নীগণের ঘরে অনেক সময় রাতে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকত না, আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম, কিসের মধ্যে দোস্ত দুজাহানের সম্রাট সমস্ত সৃষ্টিকুলের সেরা সৃষ্টি মানবের সর্দার দানবের সর্দার সমস্ত সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফেরা বলতেছে যে আমরা কোন সময় ঘরে বাতি জ্বালানোর জন্য তৈরি থাকত না, আমরা অন্ধকারের মধ্যে থাকতাম। আমার ভাইরা তো সাহাবা বর্তমান দুনিয়ার কোন ওয়াইফ এটা মানবে না, পাইলে বিয়ে করছ কেন বেটা, বেয়াদব
আর এটা ভাববেন না এমপি সাহেবের বাগনির জামাই বাগিনার ঘরে নাতি এমপি সাহেবের বাগনির জামাই বাগিনার ঘরে নাতি এতটুক পরিচয়ে কোটি কোটি টাকা রোজগার করে দিচ্ছে এতটুকু ভোটার টিমের আত্মীয় বাগনি জামাই বাগিনার ঘরের নাতি এর চেয়ে আরো কাছের আত্মীয়ত গণনা করার সময় নেই এই পরিচয় দিয়া কোটি কোটি টাকা কি করতেছে রোজগার করতেছে শুধু রোজগার করতেছে না এগুলা নিয়ে সিঙ্গাপুরে ব্যাংককে বিভিন্ন দেশে সুইজারল্যান্ডে টাকার পাহাড় ঘুরতে আর ওদিকে দুজাহানের সম্রাট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ঘরে বাতি জ্বালানোর জন্য তৈরির ব্যবস্থা নাই অন্ধকারে থাকে আমার বেড়া তো বাবা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয় এরকম অন্ধকার জাতীয় রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইত আমরা সুল সুতা কাপড় নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে যাইয়া বসতাম নবীজির চেহারার আলোর মধ্যে আমরা সূর্যের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতাম সুতা ঢুকাইয়া নবীজির চেহারার আলোর মধ্যে বসি সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম বর্তমান দুনিয়াতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় না না হয় বেহায়া সুন্দরী প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে যে মেয়েটা অ্যাওয়ার্ড উইনার হয় তাকে বিশ্ব সুন্দরী বলা হয় আমার যুবক এরা তরুণ ভাইরা ও স্কুল কলেজের ছাত্র ভাইরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি করলে আমার ছোট ভাইরা তুমি যা মনে চায় তা করো আমাকে একটা উত্তর দাও একটা বড় মাঠের মধ্যে এইরকম বিশ্ব সুন্দরী 1 লক্ষকে যদি জমা করো 1 লক্ষ বিশ্ব সুন্দরীকে যদি একত্রিত করো কারেন্টের বাতি যদি নিভিয়ে দাও চন্দ্রের আলো যদি না থাকে অমাবস্যার রাত্রে এই 1 লক্ষ বিশ্ব সুন্দরীর চেহারার আলোর দ্বারা ওই বস্তা সিলাই করার শুনছে আছে যে এইটা দিয়ে সুতা ঢুকানো যাবে নি চেহারার আলোর মধ্যে বসি সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকানো যাইত এবং সেলাই কাজ করা যাইত তাহলে নবীজির চেহারাটা কেমন ছিল সাহাবী হাদিস শরীফের মধ্যে বলেন অন্ধকার যত ঘনীভূত হইত অন্ধকার যত কালো হইত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাইটের মতো জ্বলতে থাকত হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয় আমরা পূর্ণিমার রাতে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম আরেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইতাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াবু মিনাল ক্বামার ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমি খোদার কসম করে বলতেছি 14 তারিখের পূর্ণিমার চন্দ্র থেকে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বেশি সুন্দর সুবহানাল্লাহ কেমন রূপের অধিকারী ও দোস্ত বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার মানুষেরা এমনি ভাবে আমার পরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুণের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় গুণী এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করেও নাই করবেও না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় দয়ালু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো উনাকে আমি রহমতুল্লিল আলামিন বানাইছি আমার পরে সবচেয়ে বড় দয়ালু যেহেতু আমার পরে আমার নবীর রূপ সবচেয়ে বেশি আমার নবীর গুণ সবচেয়ে বেশি আমার নবীর দয়া সবচেয়ে বেশি অতএব আমার পরে তোমরা যদি মহা
মহব্বত করতে হয়, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আমার বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তবেই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা, নতুবা ঈমানদারের দাবি করলে দাবি বৃথা। গোতমে আল্লাহ আগর তু আশেকি দরবায়ে আনে দাওয়ায়ে খুদা সাদেনি ওয়াকু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মৌলানা সাহেব জমির।